সাহাবায়ে কেরাম শুনতেন কম, বেশি শোনার সুযোগ হতো না, সময়টাই এরকম ছিল। কিন্তু যে যতটুক শুনতেন অতটুক মানতেন, যার কারণে আমাদের বিবেচনায় ওনারা কোথায় এটা বাবার বিষয় নেই, মানুষের বিবেচনায় কোথায় সাহাবায়ে কেরাম এটা দেখার কোনো বিষয় না। কিন্তু আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম সবচেয়ে প্রিয় মকবুল, দুনিয়ায় থাকা অবস্থায় যাদের জান্নাতের ঘোষণা হয়েছে এটাই সত্য। কুল্লু ওয়াদ আল্লাহুল হুসনা, সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা। এই জন্য কোরআনও ওনাদের প্রশংসা করছেন, সামিনা ওয়া আতানা, যতটুক শুনছেন অতটুকু মানছেন। একটা কথা শুনছেন তো একটাই মানছেন, যতটুক শুনছেন অতটুক মানছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাদেরকে মডেল বানায় আছেন। কেউ যদি নিজেকে মাপতে চায় তাহলে সাহাবায়ে কেরামের পাল্লা দিয়ে মাপতে হবে। আল্লাহ যে পাল্লা দাঁড় করাবে ওই পাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা পাল্লা, এটাই সত্য। এই জন্য শোনারও আদব আছে, বলারও আদব আছে, বসারও আদব আছে। যখন এটা পুরো হবে তো ইনশাআল্লাহ কথা দিলে গাবে, হতে পারে এক কথা দ্বারা দিল চেঞ্জ হবে, আমার জিন্দগি বেনে যাবে। আর নাহলে পুরান কথাই, কিন্তু জীবনের গতি কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারবে না, জীবন তার গতিতে চলে, আমার হলেও আমার কথায় চলে না, জীবনটা চলে তার গতিতে। কেন জীবন যিনি দিছেন উনি যেইভাবে সেট করছে এইভাবেই চলবে, চাই সেটা আমার হোক চাই আপনার হোক, এটাকে ধরে রাখা যাবে, ধরে রাখার কোনো সুযোগ নেই। কারণ হায়াত আমরা বানাইও নাই, আমরা আমাদের ভিতরে ঢুকাইও নাই, বানাইছেন উনি, ঢুকাইছেন উনি, এখন মানবে উনার কথা, আমাদের কথা মানবে না। এই জন্য উনার কথা মানবে বিদায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজ্ঞান যেখানে ফেল, যে এক রাত্রে এতগুলা জগৎ ঘুরা আসলে তো আসলো কি ঘুরা, বিজ্ঞানের যুক্তিতে কিন্তু আসে না। জমিন থেকে আকাশ পর্যন্ত যেতে লাগে কয়েক আলোক বৎসর, এক এক আকাশ থেকে আরেক আকাশ পাড়ি দিতে কয়েক আলোক বৎসর, খালি বৎসর না কয়েক কোটি বৎসর, কয়েক কোটি আলোক বৎসর লাগবে শুধু জমিন থেকে আকাশে যেতে, এক রাত্রে ঘুরে আসলো কি ঘুরা। কেন হায়াত বানানে ওয়ালা, সময় বানানে ওয়ালা সময়কে থামায় দিছে, ব্রেক দিয়া দিছেন, তো সম্ভব হয়ে গেছে, এক রাত্রে সবকিছু সম্ভব হয়ে চলে আসছে। কতটুক কাটছে ওটা যে বানাইছে সে জানে। এই জন্য মেরে দোস্ত, যত বেশি ধ্যান খেয়াল দিয়া আদবের সাথে শুনব তত বেশি কথাগুলা দিলে গাবে, হতে পারে এক কথায় জীবন চেঞ্জ হবে আর আমার জীবন বেড়ে যাবে। আর সত্য এটাই, জীবনটা গড়ার জন্য এটাই সত্য। জীবন আল্লাহ কাটাইতে দেন না, গড়ার জন্য দিয়েছেন, কাটানোর জন্য আল্লাহ জীবন দেন না, জীবন তো দিয়েছেন গড়ার জন্য, আর গোড়া যাইতে হবে এটাই আল্লাহর দাবি। আর এই দাবি যে পুরা করবে তার সাথে আল্লাহর এক ব্যবহার হবে, যে পুরা করবে না তার সাথে আরেক ব্যবহার হবে। দাবি কিন্তু জীবন গোড়া যেতে হবে, জীবন গোড়া যেতে হবে এটাই দাবি। চাই অল্প দেখ চাই বেশি দেখ, চাই কয়েক দিন দেখ চাই কয়েক ঘন্টা দেখ, গোড়া যেতে হবে। আর যে গোড়া যাবে তার সাথে আল্লাহর একরকম ব্যবহার হবে, যে গোড়া যাবে না তার সাথে আল্লাহর আরেক ব্যবহার হবে। কারণ আল্লাহর সাথে দুনিয়ার কোনো সম্পর্কের ব্যবহার কারোর সাথে হবে না, এটা ভুল ধারণা। এই জন্য মেরে দোস্ত জিন্দগি চেঞ্জ হওয়া দরকার আছে। ওই মানুষই জীবন গড়তে পারে যার ভিতরে দুটা জিনিসের সমন্বয় হয়, এছাড়া জীবন গড়তে পারে না।
একটা তো তাকে দায়িত্ব বুঝতে হয়, দায়িত্ব যখন বোঝে আর ওই অনুযায়ী যখন চিন্তা করে ফিকির করে, প্রথম দায়িত্ব বোঝে ওই অনুযায়ী যখন চিন্তা ফিকির করতে থাকে তখনই কিন্তু আস্তে 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 তার কদম উপরে উঠতে থাকে দুনিয়ার দিক দিয়া। আগে স্বামীকে বুঝতে হবে স্ত্রীর দায়িত্বটা কি, আমি যে একজন মেয়ে নিয়ে আসলাম বিয়ে করে এর দায়িত্ব কি আমার উপরে। কোন ছেলে যদি স্ত্রীর দায়িত্বই না বোঝে তাহলে ওই সংসার সুপার গুলো দিয়েও টিকবে না, টিকবে নাকি? মেয়ে বলবে যে ও তো আমার দায়িত্বই বোঝে না, ওর সাথে আমি কি সংসার করব। আসলে মানুষের আগে দায়িত্ব বুঝতে হবে, যখন দায়িত্ব বোঝার পরে ওটার উপরে ফিকির করে তখন দেখা যায় ওই দায়িত্ব আস্তে আস্তে সুন্দর ভাবে পরিপূর্ণ হইতে থাকে, পুরা করা যায়। আজকে তো মেরে দোস্ত আমরা আমাদের জীবনের দায়িত্বই জানি না, আল্লাহ আমাকে কি দায়িত্ব দিয়ে পাঠাইলো, চিন্তা তো দূরের কথা। সবাই ভাবতেছি এতটুক দায়িত্ব দিয়ে পাঠাইছেন যে কামানা খানা সুনা সুবা পাখানা, এটুকুই আমাদের দায়িত্ব, কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করবো, এটুকু বুঝি আমাদের দায়িত্ব। সবাই এটুকুই ভাবি আমরা, এর সাথে কিছু সংযুক্ত দায়িত্ব মনে করি, কিন্তু আসলে তো আমি জানলাম না যে আমাকে আল্লাহ কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, কোন দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছে যেটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে অর্পিত। কোন দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন এটা তো আমি শিখলাম না। নবীরা আয়েশা মানুষকে এটাই শিখায়, নবীরা আয়েশা মানুষকে এটাই শিখায়, দায়িত্ব গুলা শিখায় এবং কোনটার পরে কোনটা এটা শিখায় যে কোনটার পরে কোনটা, কোনটা পরে কোনটা আগে এটাও শিখান, সিরিয়াল করে এটাও শিখান। আমরা তো আজকে দায়িত্ব শিখি নাই, যার কারণে চিন্তা নাই, শিখছি একটা চিন্তা ওটা নিয়ে যে কামানা খানা সোনা সুবা পাখানা। আরেকটা লাগাইতে পারেন লোকে, কামানা খানা বানানা সোনা আর সুবা পাখানা, কিছু বানামো, ঘর বানামো, বাড়ি বানামো, দোকান বানামো, ব্যবসা পাতি বানামো, এটুকু শিখছি, এটাকে দায়িত্ব মনে করতেছে। আসলে এটা দায়িত্ব না, দায়িত্ব এক জিনিস, প্রয়োজন এক জিনিস, প্রয়োজন এক জিনিস, দায়িত্ব এক জিনিস। আজকে উম্মত প্রয়োজনও চিনে না, দায়িত্বও চিনে না, যার কারণে সব জায়গায় ভেজাল লাগতেছে। প্রয়োজন হ্যাঁ এক জিনিস, দায়িত্ব এক জিনিস, প্রয়োজন এক জিনিস, দায়িত্ব এক জিনিস, এটা না বুঝার কারণে আজকে কদমে কদমে আমরা বিপর্যয়ের শিকার, কদমে কদমে যে কোনটা প্রয়োজন কোনটা দায়িত্ব। প্রয়োজন ভিন্ন জিনিস, এই জন্য বলেন শিখাইছেন আল্লাহ রাসূল, যা হোক যেটা বুঝাইতেছিলাম যে আপনার আমার দায়িত্বটা কি এটা বুঝে, কি দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। তাইলে বাবা সহজ হবে, একদিকে তো আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন বিধায় আমার অস্তিত্ব, না করলে আমার অস্তিত্ব কোথায়? আল্লাহ সৃষ্টি করছেন বিধায় আমার অস্তিত্ব, আল্লাহ এই পর্যন্ত আনছেন বিধায় আমি আছি, আল্লাহ এই পর্যন্ত আমাকে পরিচর্যা করতেছেন বিধায় পরিচর্যা করতেছেন বিধায় আমার অস্তিত্ব আছে। আল্লাহ যদি পরিচর্যা না করতেন তাহলে আমার অস্তিত্ব বহুত আগে বিলীন হয়ে যেত, সত্য এটাই। কেউ যদি বলে না আল্লাহ পরিচর্যা করুক আর না করুক আমি টিকা থাকবো, এটা কি সম্ভব? আল্লাহ পরিচর্যা করতেছি বিধায় আমি টিকা আছি, আল্লাহ অস্তিত্ব দিছেন বিধায় আমি আছি, আল্লাহ সবকিছু গুছায় দিছেন বিধায় আমি গুছানো আছি। আল্লাহর কিন্তু এলোমেলো করতে সময় লাগে না, মাঝে মাঝে আল্লাহ দেখায় যেগুলো আঙ্গুল দিয়ে দেখানো যায় না, নাহলে কিন্তু আঙ্গুল দিয়ে দেখানো যায় মাঝে মাঝে,
Yeah.